আমি বাংলার সমস্ত মা ভাই বোনেদের কাছে আবেদন করব, আপনারা নিশ্চয়ই বাজারে জিনিস কিনতে যাবেন, কারণ শাক সবজি চাল ডাল এগুলো তো আর ঘরে সারাক্ষণ মজুদ থাকে না, এবং এগুলো ডেলি বাজার করতেই হয়, সেই জন্যই এটুকু রিল্যাক্স করে দেওয়া হয়েছে। কিন্তু যখন বাজারে যাবেন, আমি শুনতে পাচ্ছি একসাথে অনেক লোক দাঁড়িয়ে পাশাপাশি পাশাপাশি গাদাগাদি করে জিনিসপত্র কিনছেন, পাশাপাশি সবাই একসাথে দাঁড়ালে ওরকমের প্রকোপটা বাড়বে, তাতে রোগ থেকে আপনি মুক্তি পাবেন না। আপনারা যদি দয়া করে একটু দূরে দূরে দাঁড়ান, একজনের কেনা হয়ে গেলে তারপরে সামনে গিয়ে আর একজন কেনে, তাতে কিন্তু ভালো হয়, তাতে কিন্তু কোনো প্রবলেম হবে না। কিন্তু এই রোগটা মনে রাখবেন, এটা কিন্তু টাচে স্পর্শে হয়, নিঃশ্বাসে হয়, সুতরাং 2 মিটার দূরে দূরে থেকে এটা করুন। বাজারে এই সিস্টেমটা করতে পারলে আপনি নিজেও বাঁচবেন, আপনার পরিবারও বাঁচবেন। প্লিজ দয়া করে গাদাগাদি একসাথে লাইনে দাঁড়াবেন না, একটু দূরে দূরে দাঁড়িয়ে কিনুন, যাতে আপনার নিঃশ্বাস আরেকজনকে স্পর্শ না করে আর আরেকজনের নিঃশ্বাস আপনাকে স্পর্শ না করে।